দু সালে প্রতিষ্ঠার পর ফেসবুক। ফেসবুকের নাম পরিবর্তন করলেন মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠাতা এবং তিনি এর নাম রাখলেন মেটা মেটা একটি গ্রিক শব্দ যার ইংরেজি অর্থ হচ্ছে বিয়ণ্ড আরও ব্যাপক কাজ করবার একটা প্রতিশ্রুতি দিয়ে তিনি এই নামে আসলেন যার নাম আবারও বলছি মেটা তো এই মেয়েটা নামকরণের পর আমি যতটুকু বুঝেছি এবং আমার বোঝার ভুলও হতে পারে আমি ভুল করতেও পারি কিন্তু আমি যতটুকু বুঝেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে দু সালের পর অর্থাৎ সতেরো বছর পরে এর নামের একটা পরিবর্তন আসলো এবং মার্ক জাকারবার্গ ফেসবুক ইনকর্পোরেটেড যে প্রতিষ্ঠান তার সেটির প্রতিষ্ঠাতা এবং তার পদেও একটা পরিবর্তন এসছে তিনি এখন মেটার সিইও এবং চেয়ারম্যান অর্থাৎ ফেসবুক এখন মেটা হওয়ার কারণে আমাদের মধ্যে আতঙ্কিত হওয়ার আমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না কোনো সমস্যাও আমাদের ফেস করতে হবে না আমি যতটুকু বুঝেছি আমার বুঝার ভুলও হতে পারে তারপরেও বলছি ফেসবুকের পাশাপাশি যেমন ফেসবুকের মার্ক জাকারবাদের ইনস্টা জাকারবার্গের ইনস্টাগ্রাম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অকুলাস পোর্টাল এবং ওয়ার্ক প্লেস এগুলো কিন্তু রয়েছে এই সব কিছুকে এখন একই আম্রেলার নিচে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে মেটা মেটাভার্স এই মেটাভার্সের অধীনে এখন এই সব কিছু আমি যতটুকু বুঝেছি আমরা যেমন গ্রুপ অফ কোম্পানি বলে থাকি গ্রুপ অফ কোম্পানি গ্রুপ অফ কোম্পানির অধীনে যেমন অনেকগুলো প্রতিষ্ঠান বিভিন্ন নামে থাকে বিভিন্ন নামে থাকতে পারে আট দশটি প্রতিষ্ঠান থাকে ওই রকমই আমার কাছে মনে হয়েছে এখন মেটার অধীনে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ওয়া পোর্টাল এবং ওয়ার্কপ্লেস এবং মেসেঞ্জার এগুলো থাকবে অর্থাৎ মেটার অধীনে সব কিছুই থাকবে এবং আরও নতুন কিছু যদি তিনি করতে চান সেগুলো মেটার অধীনেই আসবে এবং মেটা ভার্সের অধীনে সেগুলো থাকবে এবং সারা পৃথিবীব্যাপী সে অ্যাপসগুলো ছড়িয়ে পড়বে মার্ক জাকারবাগ এরই মধ্যে বলেছেন যে তিনি আরও দশ হাজার কর্মী নিয়োগ করবেন এবং একশো কোটি ডলার মেটা জন্য তিনি এখন ব্যয় নির্ধারণ করেছেন এটি গবেষণার জন্য এবং ভালো কিছু অ্যাপস আরও তৈরি করার জন্য তিনি একশো কোটি ডলার বিনিয়োগ করবেন এবং ব্যয় করবেন বলে ঘোষণা দিয়েছেন আশা করি যে ভবিষ্যতে আরও ভালো কিছু হবে বলে আমরা আশা করতে পারি এই অ্যাপসগুলো নিয়ে তিনি আরও কাজ করবেন এবং যে এই ক্ষেত্রে যেটা আমরা আমাদের পরিবর্তন মনে হতে পারে আমরা আগে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সেবার ব্যবহার করতাম এখন সেটি মেটার মাধ্যমে করতে হবে ফেসবুক আর ব্যবহার না করলেও চলবে ফেসবুকের সংযুক্তি ছাড়াও ব্যবহার ছাড়াও আমরা মেটার অধীনে মার্ক জাকার বার্কের অন্য যেসব অ্যাপস আছে সেগুলোতে আমরা সংযুক্ত হতে পারবো সতেরো বছর পর অর্থাৎ ফেসবুক সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া মানুষকে একত্রীকরণের যে বিষয়টি সেটি ফেসবুক করেছে মানুষে মানুষে সংযুক্তি ঘটিয়েছে একে অপরের সাথে আমরা এখন সহজেই সংযুক্ত হতে পারি এই ক্ষেত্রে আরেকটি কথা নিন্দুকারা বলে থাকেন যে ফেসবুকের বিরুদ্ধে নানান অভিযোগ উত্থাপিত হয়েছে এরই মধ্যে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তথ্য প্রচার এবং তথ্য মানুষের তথ্য বাজেয়াপ্ত করা মানুষের তথ্য নিজের অধীনে রাখা মানুষ এক ধরনের আতঙ্কিত আমার সব কিছু ফেইসবুক জানে আমার ভালো মন্দ সব কিছুই ফেসবুক জানে এই ধরনের একটা অভিযোগ তাদের বিরুদ্ধে আছে এবং আরও কিছু তথ্য আরও কিছু অভিযোগ আছে সেটি হচ্ছে ফেসবুক বেশি পরিমাণে নিন্দা ছড়ায় এবং নিন্দা ছড়ানোর কাজটি ফেসবুক বেশি করতে পারে এবং মানুষে মানুষের গুজব ছড়ানোর জন্য মানুষ ফেসবুকে ব্যবহার করতে পারে এবং সেগুলো নিয়ন্ত্রণের জন্য মার্ক জাকারবার্গের সেই ধরনের কোনো ব্যবস্থা নেই এবং এটি তার বিরুদ্ধে অভিযোগ তবে তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন এবং নিন্দুকারা এটিও বলে থাকেন যে কারণে তিনি এখন মেটা নামকরণ করেছেন ফেসবুক নাম বাদ দিয়ে অর্থাৎ একটি নেচে সব কিছুই নিয়ে এসছেন এসব অভিযোগ খণ্ডন করে মার্ক জাকারবার্গ আবার বলেন যে কাজের পরিধি বাড়ানোর জন্য ফেসবুকে মেটার অধীনে নিয়ে আসা হয়েছে এবং মেটা নামে তার আগের একটা স্ত্রী এবং তার আগে একটা প্রতিষ্ঠান ছিল মেটা নামে মেটা ডট কম সম্ভব দ্য মেটা ডট কম এবং সেই প্রতিষ্ঠানটির নামকরণেই এখন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মকুলাস পোর্টাল ওয়ার্কপ্লেস মেসেঞ্জার এগুলো চলবে এই অ্যাপসগুলো এখন চলবে তা আমরা আসলে কোনো বিড়ম্বনার সম্মুখীন হচ্ছি না এটা চেঞ্জ করেছে ফেসবুক কর্তৃপক্ষ এবং চেঞ্জটি তাদেরই তারাই করেছেন এবং তার আমরা যারা সেবা পাচ্ছি আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদেরকে কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না ভবিষ্যতে মেটাভার্স আরও অনেক বেশি কাজ করবে অনেক বেশি লোক নিয়োগ করতে হবে আমি এই সুযোগে একটি কথা বলতে চাই আমি আবারও বলছি আমি যতটুকু বুঝেছি আমার ভুলও হতে পারে আমার কাছে মনে হয়েছে এরকম আহামরে কোনো পরিবর্তন নেই তবে কোম্পানির স্বার্থে একই আমার নিচে সব কিছুকে নিয়ে আসা হয়েছে সবগুলো অ্যাপস নিয়ে আসা হয়েছে মেটার এখন সিইও এবং চেয়ারম্যান হচ্ছেন মার্ক জাকারবার্গ এবং তিনি এই পদে থেকেই মেটাকে আরও অনেক মেটাভার্সকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তাদের কর্ম পরিধি আরও অনেক বেশি বাড়াবেন আমার প্রত্যাশা থাকবে আমাদের এশিয়া মহাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে তো আছেই বাংলাদেশ থেকে অনেকে ফেসবুকে কাজ করবেন ভার্চুয়াল ইউটিউবে কাজ করবেন গুগলে কাজ করবেন এটিই প্রত্যাশা এবং ওই রকম ট্যালেন্টেড পিপল আমাদের দেশেও আছে ইন্ডিয়াতে বেশি পরিমাণে আছে আমরা চাই যে আমাদের এইসব দেশ থেকে যেন আরও বেশি পরিমাণে মানুষ এইসব জায়ান্টগুলোতে কাজ করতে পারেন বিল বিলগেটসের কোম্পানিতে কাজ করতে পারেন অ্যাপলে কাজ করতে পারেন এবং আইফোন অ্যাপল 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 ওদের প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারেন মাইক্রোসফটে কাজ করতে পারেন এই প্রত্যাশা তো আমাদের থাকবে আমি হয়তো পারবো না আমার সুযোগ নেই আমার আমি সে অত কিছু বুঝি না আমি এখনও নিজেকে আইটি আইটি প্রতিবন্ধী মানে আইটি ডিসবল আইটি ডিজেবল হিসাবে মনে করে থাকি আর তবে যারা ভালো করছেন তারা অনেক দূরে গিয়ে যাবেন এই প্রত্যাশা থাকবে কারণ জগৎটা এখন ভার্চুয়াল সো এই জগতের সাথে যারা ভালো কাজ করতে পারবে মিশে যেতে পারবে অভিজ্ঞতা অর্জন করতে পারবে দুঃখতা অর্জন করতে পারবে তারাই সারা পৃথিবী ঘুরে বেড়াবেন সারা পৃথিবীতে কাজ করা তার সারা পৃথিবী তার জন্য এখন উন্মুক্ত আমার আরেকটি অনুরোধ থাকবে এই প্রেক্ষিতে যে এই সোশ্যাল মিডিয়াকে আমরা যাতে কোনো প্রকার খারাপ কাজে ব্যবহার না করি আমরা গুজবের কাজে যাতে কোনো কিছু কনফার্ম না হয়ে যাতে আমরা এই ফেস সোশ্যাল মিডিয়াকে ব্যবহার না করি আমরা একে অপরের প্রতি নিন্দা জ্ঞাপন একে অপরের হানাহানি এগুলো যাতে আমরা পরিহার করি এবং প্রত্যেক ভালো কিছু আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি ভালো তথ্য অন্যকে দিতে পারি আমি অন্যের তথ্যে সমৃদ্ধ হব আমার তথ্য জেনে অন্যরা সমৃদ্ধ হবে আমি সেই ধরনের ভালো কিছু শেয়ার করবো ইউটিউব রয়েছেন ফেসবুকের পাশাপাশি এবং ফেসবুকের একটি অন্যতম সুবিধা হচ্ছে আমরা যে কোনো তথ্য যে কোনো খবর যে কোনো দুর্ঘটনার খবর যে কোনো ভালো খবর আমরা সাথে সাথে জানতে পারি এবং সাথে সাথেই সেই বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেওয়া সম্ভব হয় সোশ্যাল মিডিয়ার কারণে এবং অনেক দৃষ্টান্ত রয়েছে কাজেই এই মিডিয়াটিকে আমরা যাতে ধ্বংস না করি এই মিডিয়াটিকে আমরা যাতে কোনো খারাপ কাজে কোনো আজে বাজে কাজে ব্যবহার না করি এই মিডিয়াটির সঠিক ব্যবহার যাতে আমরা করি মানুষের কল্যাণে যাতে আমরা ব্যবহার করি একে অপরের কল্যাণে যে কাজগুলো করা দরকার যে কথাগুলো বলা দরকার যে বক্তব্য দেওয়া দরকার সেগুলো যাতে আমরা এই ফেসবুক উপস্থাপন করি এবং এই ফেসবুকের অন্যতম সুবিধা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার অন্যতম সুবিধা হচ্ছে আমরা যখন যাকে খুশি তার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছি তার সাথে কথা বলছি নিজের ভাবের আদান প্রদান করছি এই সুযোগ সুবিধাটাকে আমরা যাতে ধ্বংস না করি ফেসবুকের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে আমরা আশা করি তারা অনেক বেশি সং অনেক বেশি সংবেদনশীল হয়ে এই তথ্যগুলো যাতে তারা নিরোধ করতে পারেন সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন ইউটিউবে যেমন আমি কারো কোনো তথ্য ব্যবহার করলেই সাথে সাথে সেটা ক্লেইম আসে ফেসবুকেও যে ঘটনাটি সত্য নয় সেটা যেন মুহূর্তের মধ্যে যাচাই করা ফেসবুকের মেটার পক্ষে সম্ভব হয় সে প্রত্যাশা আমরা করবো গুজব যেটি সেটি যাতে প্রত্যাখ্যান করা হয় প্রত্যাহার করা হয় এবং তাকে সতর্ক করা হয় এই বিষয়গুলো যদি থেকে থাকে তাহলে আমরা ইচ্ছা করলেও ফেসবুকের অপব্যবহার করতে পারবো না সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করতে পারবো না মেটার অপব্যবহার করতে পারবো না নতুন নামে ফেসবুকে সে এখন মেটা মেটার আগামী দিনগুলো ভালো হোক মেটা আগামী দিনগুলো ভালো হোক আরও নতুন নতুন অ্যাপস আমরা দেখতে পাবো ব্যবহার করতে পারবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আমি আবারও বলছি আমার বোঝার ভুল হতে পারে ফেসবুক থেকে মেটায় উত্তরণের যে বিষয়টি আমি যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ